আচ্ছা তো যে একটা টপিক ছিল যে সেক্সুয়াল রিপোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস থেকে পাঁচ মার্কের নাম্বার আসে আর সবাই চায় যাতে পাঁচ নাম্বার পেতে ওকে উদ্ভিদের জনন আর হচ্ছে প্রাণীর জনন থেকে পাঁচ মার্কের দুটো প্রশ্ন থাকে একটা করতে হয় তিন মার্কেরও অনেকগুলো থাকে ওকে তো তোমাদের মেনলি ফোকাস করতে হবে উদ্ভিদের জননকে আমি চেষ্টা করব যে তোমরা যাতে সবাই উদ্ভিদের জননটাকে ফোকাস করো কারণ উদ্ভিদের জনন থেকে নাম্বার পাওয়া অনেক সহজ আর তোমাদের পিপিটি আকারে রেডি করে দিয়েছি তোমরা যদি এপিডিএফ চাও তাহলে তোমরা এখানে দেখো তোমাদের কিভাবে রেডি করা আছে আর এর ভিডিওগুলো অলরেডি আপলোডেড আছে তোমরা শুধু একটু করে দেখো ওকে তো প্রথম কথা হচ্ছে যে সেক্সু রিপ্রোডাকশানের ফ্লাওয়ারিং প্লান্টস এখান থেকে কোশ্চেনগুলো কেমন প্রথম হচ্ছে তোমাদের উদ্ভিজনের কয়টি দশা ওকে তারপরে হচ্ছে পুমিস্তবাদের গঠন আছে উত্তর সমেত তারপরে টেপেটামের কাজ বইতে দেখানো আছে ওদেরকে বলবো ইয়ং এন্থার আর মেচুর এন্থার কি পরাক্রেনু কিভাবে গঠিত হয় পরাক্রেনুর গঠন পুরো এখানে স্ট্রাকচার একদম পুরো মেগা স্প্রোজেনেসিস ওকে মাইক্রো আচ্ছা ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেলের পার্থক্য ইনটাইন আর এক্সাইন কি স্প্রোপলেনিনটা কি উত্তর এগুলো নিচে আছে ওকে এগুলো হাতের লেখা নোট স্ত্রী কয়টি অংশ একো কার্পাস আর সিম্পার কার্পাস কি পুরো ডিম্বকের গঠন বর্ণনা ওকে এবার হচ্ছে মেগা গ্যামেটো যে স্ত্রী লিঙ্গ ধরের উৎপত্তি পুরো উৎপত্তিটা খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা আরামসে পারবে ওকে আর মধ্যে পার্থক্য ওকে আর স্ত্রী লিঙ্গ ধরের উৎপত্তির মধ্যে মেগা গ্যামেটোজেনেসিস ওকে ওটা আবার রিপিট হয়ে গেছে তারপরে এখানে কি আছে যে পরাগযোগ কাকে বলে ওকে আর ইতর পর যুগের কৌশল এটা এবছর এসেছিল ওকে তারপরে অভিযোজনগত অভিযোজন যে প্রতিক্রিয়া এবার প্রতিক্রিয়াটা ওখানে দেখানো আছে তোমরা এখান থেকে তোমাদের যেটা টেপেটামের কাজ এখানে আছে আর হচ্ছে স্পেরোপোলেনিন কি আর পোলেন কিট এটা পড়বে ডিম্বকের গঠন তোমরা বই থেকে মানে বইতে মানে পিডিএফ এর ছবি একে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে রেডি করবে ওকে আর এখানে তোমার ওরকম কিছু আর পড়ার নেই স্বয়োগ ইতপ্রয়োগের পার্থক্য যদি চাও তাহলে পড়ে নিবে ওকে তারপরে যে পাঠটা আছে যে যেখানে তোমাদের আটকে দেওয়া হয়েছিল যে পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া এটা হচ্ছে খুবই সুন্দরভাবে নোট বানানো হয়েছে ওকে এটা হচ্ছে যে পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া খুব সুন্দরভাবে এখানে তারপরে যে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এটা এবছরে সপুষ্পক উদ্ভিদের নিষেধ পদ্ধতি চিত্র সপু উদ্ভিদের নিষেধ তোমাদের এটা এইখানে তোমরা পেয়ে যাবে পুরো স্টেপ ওয়াইজ ওকে এবার স্টেপ ওয়াইজ খুবই সুন্দরভাবে লেখা তোমরা দেখতে পাচ্ছ আর যারা ওখান থেকে করতে পারবে না তারা বই থেকে এখান করবে আর হচ্ছে তোমাদের তোমাদের লিখার পূর্বে কিন্তু এই স্টেপগুলো এর দূর পর্যন্ত লিখবে লিখার পর মানে যদি দিনই শেখ আসে লিখার পর আর একটা লাইন লিখে নিবে এইখান থেকে ওকে এর দূর পর্যন্ত লিখে নিলে তোমাদের হয়ে গেলো ডবল ফার্টিলাইজেশন আর তোমাদের এখানে কিছু বলার দরকার নেই ভ্রণের পরিস্ফুরণ যদি চাও তাহলে পড়তে বই থেকে সাতটা বই থেকে পড়বে আর এপম মিক্সিস পরিম ডি এই ছিল টোটাল এই পিডিএফটা ওকে তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ পিডিএফগুলো সম্পূর্ণভাবে ওকে এটা তো ওকে এখানে পরাগযোগের ব্যাপারে পরাগিল ইন্টারাকশান আর হচ্ছে এটা তোমার ফার্স্ট পার্টটা ওকে তিনটা পার্ট আছে একটা চ্যাপ্টারের মধ্যে এতগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে পেয়ে যাবে ওকে ঠিক আছে ভালো থেকো